আমাদের ডোনা চলে এসেছে একটা দিদিভার সঙ্গে দেখা করতে। ডোনা দিদিভার সঙ্গে খেলেছে, অনেক গল্প করেছে, মজা করেছে। তো দিদিভাইকে কিন্তু আমার ইউটিউবের থ্রুতেই চেনা। দিদিভাই ডোনার ভিডিও দেখে, আমাদের দুজনকে খুব ভালোবাসে ডোনার দিদিভাইটা। তো চলো তোমাদেরও তার সঙ্গে মিট করে দিই, খুব মজা পেয়েছি। দেখা করতে এসেছে একটা দিদিভাই। ওরে বাবা রে, আমার মন কিনে দিদির আশা মিটলো। দিদির নাম কি? অমৃতা মারতি। অমৃতা, আচ্ছা আচ্ছা। এখন আমরা ওপরে উঠে আসছি সিঁড়ি দিয়ে। বাবা হ্যালো হ্যালো করো। এই যে দিদি ভাই, হ্যালো করো দিদি ভাই, তোমাকেও দেখা যাবে। আর এখানে সমীর সবার জন্য চা নিয়ে চলে এসেছে। আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর তোমরা যে এত ভালোবাসা দেবে আমি কখনোই ভাবতে পারিনি। আজ দিদিভাইও খাচ্ছে, দিদিভাই আর ডোনা আইসক্রিম খাচ্ছে, তাই তো? চকলেট দিয়েছে, এসেই খুলে দিয়েছে, মানে সময় দেয়নি যে খোলার। আজকে খুবই মজা হলো। আর সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মটা আমাদের অনেক 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 ভালোবাসা দিয়েছে। তো আমাদেরকে যে এত ভালোবাসে কিছু মানুষ যে আমরা বলে বোঝাতে পারবো না। তো সব কিছুই, ও মা দেখো ডার্ক চকলেট। ভালো না, পুরো খুলে দিয়েছে। তো ডোনার একটা দিদিভাই এসেছিলো, তোমরা দেখলেই প্রথমের ভিডিওতে। তো ডোনার জন্য চকলেট দিয়েছে, আবার কেক দিয়েছে, ঠিক আছে? খুলবি, আবার কেকটাও খুলবে, তোমাদের কেকটাও খুলে দেখাবে। খোল তো, এই যে দেখে নাও। আরে হাত পা ধুবি, এসে কেক খেতে শুরু করে দিয়েছে। দেখো ডোনার দিদি ভাই ডোনার জন্য এনেছে চারটে কেক, তাই তো? তুমি তো সবার সঙ্গে দিদি ভাইটার সাথে দেখা করে হ্যাপি হয়েছো? হ্যাপি হ্যাপি হয়েছে ডোনা, চকলেট পেয়ে হ্যাপি হ্যাপি হয়েছে। তো নিশ্চয়ই তুমি দেখছো অমৃতা বোন না, মানে আমাকে কাকিমা বলে। তো আমাকে খুব খুব মানে যখন ছিল ও আমার হাতটা ধরেছিল এমন। আর ও খুব ভালো মেয়ে গো, সত্যি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে পরিচয় হয়ে। এবার তো পরিচয় হয়েই গেল, বাড়ি আসা যাওয়া তো হবেই। তো এই প্ল্যাটফর্মে যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি না আমরা, সত্যি মানে
কখনো ভাবতে পারিনি যে আমাদের অচেনা কেউ এত ভালোবাসবে। পুরো মনে হলো নিজের নিজের চেনাশোনা কারোর সাথে কথা বলছি। যতক্ষণ ছিলাম আমরা ততক্ষণ আমরা গল্প করে গেছি। এখন দেখো কটা বাজে, ঘরে এসেছি কিন্তু 9:30 সময় চলে এসেছি, 10:00 বাজে আমি আবার রুটি টুটি কিনে নিয়ে এলাম। তো ডোনাও মানে পুরো নিজের দিদির মতন, যেমন সানার সঙ্গে গল্প করে, দিদিভাইয়ের সঙ্গে গল্প করলো, মজা করেছো দিদিভাইটার সাথে? তো চলো, এই ভিডিওটা একদম ছোট্ট জাস্ট ছিল, তোমার এত ভালোবাসা পাবো মানে কখনো ভাবিনি, সবই তোমাদের জন্য পসিবল। আর তোমরাও যদি কেউ কখনো দেখা করতে চাও, একদম কোনো লজ্জা পাওয়ার সিন নেই, যেই দেখা করবে আমরা দেখা করার জন্য আছি। তো ডোনাও সবার সঙ্গে মিশতে খুবই ভালোবাসে, চার দেওয়ালের মধ্যে একসঙ্গে ভালো লাগে না, তাই না? তো সবার সঙ্গেই দেখা করব, একদম লজ্জা পাওয়া পাবির কোনো ব্যাপার নেই। আর আমাদের ভালো লাগে, সত্যি তোমাদের এত ভালোবাসা আমাদের খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো অমৃতা বোন তুমি ভালো থেকো, আবার দেখা হবে। তো সবাই ভালো থাকো। তো টাটা বলে দাও, আই লাভ ইউ।